পুলওয়ামা কাণ্ডে পাঁচ যোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি তিনি রাখবেন তো? রাজস্থানের টঙ্কের একটি সভায় ভাষণ দেওয়ার সময় ইমরানের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন নরেন্দ্র মোদী। বললেন, পাক প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন তিনি পাঠান পুত্র, আর পাঠানরা সত্যি কথা বলে এবং সততার সঙ্গে কাজ করে, দেখব উনি ওনার কথা রাখেন কিনা। পাল্টি খেল পাকিস্তান সরকার। পাকিস্তানের বাহাওয়ালপুরে জৈশ-ই মোহাম্মদের সদর দপ্তর দখল করার নিজেদের দাবি শনিবার খারিজ করে দিল তারা। তারা জানালো ওই কমপ্লেক্সের সঙ্গে জঙ্গি গোষ্ঠীর কোনো যোগ নেই। পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, পাঞ্জাব সরকার বাহাওয়ালপুরে মাদ্রাসার প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়েছে। আগে তিনি ঘোষণা করেছিলেন ওই কমপ্লেক্সটি জৈশের সদর দপ্তর ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবার সাবধান করলো দেশকে, সোশ্যাল মিডিয়াতে কোনো দেশবিরোধী পোস্ট করা যাবে না। শুধু তাই নয়, দেশবিরোধী বা রাষ্ট্রবিরোধী কথা বললে তার জন্য দেশদ্রোহিতার মামলা করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির। উত্তরপ্রদেশ রাজ্যে কাজে গিয়ে বিস্ফোরণে মৃত্যু মালদার নয় শ্রমিকের। বোমা বিস্ফোরণ করে খুনের অভিযোগ তুলছে পরিবার সহ গ্রামবাসী, যদিও ঘটনা একটি দুর্ঘটনা বলে জানাচ্ছে প্রশাসন। দেহগুলি বাড়ি ফিরিয়ে আনতে তৎপর জেলা প্রশাসন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভাদোহি জেলার চৌরি থানা এলাকায়। সামনে নির্বাচন, তার আগে নকশালদের একটি ডেরা থেকে মিলল বেশ কিছু আইডি, প্রায় 17টি ক্যানে ভর্তি ছিল বিস্ফোরক। পুলিশ সূত্রে জানা গিয়েছে নির্বাচন পণ্ড করতে এই সমস্ত আগ্নেয়াস্ত্র বিস্ফোরক জমা করা হচ্ছিল। চলছে পুলিশ মাওবাদী গুলি বিনিময়, নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম 3 মাওবাদী। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে 2টি AK-47 বন্দুক। মহারাষ্ট্রের ভুলডানা গ্রামে সংঘর্ষে জড়ালো বিজেপি কংগ্রেস, বচসা থেকে হাতাহাতি, উত্তেজনা পৌঁছলো চরমে। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ পুলিশের। ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের ভুলডানা গ্রামের একটি স্কুলের অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের দায়িত্বভার ছিল জেলা সভাপতি ও বিজেপি ঘনিষ্ঠ শ্বেতা মহালের উপর, এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক রাহুল বান্দ্রে। এক অনুষ্ঠানে বিজেপি কংগ্রেসের উপস্থিতিতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। টাকা দিবস, কৃষক পরিবারগুলিকে সরকারিভাবে 2000 টাকা করে ঘুষ দেবে বিজেপি সরকার তাদের ভোট পাওয়ার জন্য। টুইটের মাধ্যমে এভাবেই মোদীকে আক্রমণ করলেন প্রাক্তন অর্থমন্ত্রী কংগ্রেস নেতা পি চিদম্বরম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবারই গোরখপুরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সূচনা করবেন। 1 কোটির বেশি কৃষক পরিবারকে প্রথম কিস্তি 2000 টাকা করে দেওয়া হবে। উত্তর কোরিয়ার শাসক কিম জং উন দ্বিতীয়বারের জন্য সাক্ষাৎ করতে চলেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। তার জন্য শনিবার কোরিয়ার পিয়ংইয়ং এর ট্রেনে চেপেছেন তিনি। প্রায় 2.5 দিনের সফরে চীনের মধ্যে দিয়ে কিম ট্রেনে চেপে ভিয়েতনাম পৌঁছাবেন। সেখানে ট্রাম্পের সঙ্গে পরমাণু শক্তি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা হবে। দেশের মধ্যে দুই দলের রাজনৈতিক কলহ, আর তার জেরেই রাজনৈতিক চাপানউতোর চলছে ভেনেজুয়েলায়। সীমান্তের ওপারে কলম্বিয়ার সারি দিয়ে দাঁড়িয়ে ত্রাণ বোঝাই গাড়ি, তাতে যাই করা ওষুধ খাবার, এপারে ভিড় করে ভেনেজুয়েলার সাধারণ মানুষ। ওই ত্রাণ পাওয়ার আশায় সীমান্তের এপারে শুরু করেছে ঝামেলা। নেই কোনো বাধা তা বলে পাবলিকলি, তেমনই ছবি আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। পাপারাজ্জিরা যখন দুজনের এক ঝলক পাওয়ার জন্য মুখিয়ে থাকে, তখন গাড়ির পার্কিং লজে দাঁড়িয়ে একে অপরকে প্যাশনেট চুমু আছেন প্রিয়াঙ্কা নি। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।